হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সামনে আলোচনা করবো ইউনিট টু এর লেসন টু নিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাগেনস্ট অ্যান এজোল্ড ডিজিস তো এই প্যাসেজটি নিয়ে আমরা এখন আলোচনা করবো তো মূল আলোচনায় চলে যাই নাও রিট দ্য ফলোয়িং টেক্সট এখন নাও নাও রিট এখন পড়ো দ্য ফলোয়িং মানে নিচের টেক্সট এখন নিচের টেক্সটটি পড়ো রিটেন রিটেন বাই যা লেখা হয়েছে স্টিভ রিড স্টিভ রিডের দ্বারা লেখা হয়েছে হো যিনি ইজ দ্য ফাউন্ডার যিনি ছিলেন একজন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অ্যান্ড চিফ সায়েন্টিফিক অফিসার এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অফ ইনফেকশাস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট যা সংক্ষেপ হচ্ছে আইডিআর আই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সংক্রামক রোগ গবেষণা ইনস্টিটিউট আইডি আর আই আর আই ইজ আ নন প্রফিট অর্গানাইজেশন ওয়েস্ট এই আর আই হচ্ছে একটি অলাভজনক প্রতিষ্ঠান বেস্ট ইন সিয়াটল যা সিয়াটল ভিত্তিকের সংস্থা ইউএস ইউএসএ আর আই একটি অলাভজনক মার্কিন যুক্তরাষ্ট্র সিয়াটলভিত্তিক সংস্থা ইট ডেভেলপস নোবেল এটা উন্নত করেছে উপন্যাস অ্যান্ড অ্যাডভান্স প্রোডাক্টস এবং উন্নত পণ্য বিকাশে ফর দ্য ডায়াগনসিস প্রিভেনশন প্রতিরোধের ক্ষেত্রে অ্যান্ড ট্রিটমেন্ট এবং চিকিৎসার ক্ষেত্রে অফ নেগলেটেড ডিজিজেস অবহেলিত যে রোগ রোগগুলো রিলেটেড সম্পর্কিত টু প্রভার্টি দারিদ্রতার সাথে এটা উপন্যাস এবং উন্নত পণ্য বিকাশ করে রোগ নির্ণয় প্রতিরোধ এবং অবহেলিত রোগের চিকিৎসা দারিদ্রের সাথে সম্পর্কিত হয় নাই স্টার্টেড যখন আমি শুরু করেছিলাম ওয়ার্কিং কাজ করতে যখন আমি কাজ করতে শুরু করেছিলাম অন দ্য রিসার্চ গবেষণার উপর অ্যান্ড সায়েন্স অপলিপ্রোসি এবং বিজ্ঞানের উপর অপলিপ্রোসি মানে হচ্ছে কুষ্ঠ কুষ্ঠ রোগের বিজ্ঞান বিজ্ঞানের উপর এবং গবেষণার উপর যখন আমি কাজ করতে শুরু করেছিলাম মোর দেন আ ডেকেটস ডেকেটস মানে হচ্ছে দশক এক দশকেরও বেশি সময় এগো পূর্বে বা এক দশকেরও বেশি সময় আগে যখন আমি কাজ করতে শুরু করেছিলাম কুষ্ঠরোগের গবেষণা ও বিজ্ঞান নিয়ে এক দশকের বেশি সময় পূর্বে পিপল থট তখন লোকেরা ভাবতো ক্রনিক ইনফেকশস এই দীর্ঘস্থায়ী সংক্রামক ডিজিজ ব্যাধিটি বা রোগটি উট ইলিমিনিট উড ইলিমিনেট মানে হচ্ছে শেষ হয়ে যাবে ইট সেলফ একা একাই বা নিজে নিজেই শেষ হয়ে যাবে এটা লোকেরা ভাবতো অ্যান্ড বার্ন আউট ওভার টাইম বার্ন আউট মানে হচ্ছে নিঃসিহ্ন হয়ে যাওয়া ওভার টাইম মানে সময়ের সাথে সাথে মানুষ এক সময় ভাবত যে এই দীর্ঘস্থায়ী সংক্রামক ব্যাধিটি একা একাই এক সময় সময়ের সাথে সাথে নিচিন্ন হয়ে যাবে উই ডিডেন্ট হ্যাভ টাইম ফর দ্যাট ওটার জন্য আমাদের কোনো সময় ছিল না হোয়াই কেন নিয়ারলি প্রায় টু ল্যাক্স ফিফটি থাউজেন্ড নিউ কেসেস দুই লক্ষ পঞ্চাশ হাজার কেসেস অফ লিপ্রোসি মানে দুই লক্ষ প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার নতুন এই কুষ্ঠরোগের কুষ্ঠরোগী সংক্রান্ত আর ডায়াগনস্ট চিহ্নিত করা হয় বা শনাক্ত করা হয় এভরি ইয়ার প্রতি বছর প্রতি বছর প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার নতুন কুষ্ঠরোগী শনাক্ত করা হয় অ্যান্ড এবং মোর এবং আরও অধিক রয়ে যায় গো আনডিটেক্টেড এবং এর চেয়েও বেশিরভাগই অশনাক্তই রয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি বা প্রায় টেন পারসেন্ট দশ শতাংশ অব ক্যাসেস। নতুন রোগের ক্ষেত্রে অকার ঘটে ইন চিলড্রেন শিশুদের ক্ষেত্রে ঘটে থাকে প্রায় দশ শতাংশ নতুন রোগ শিশুদের ক্ষেত্রে ঘটে থাকে ইভেন এমনকি দো যদিও ইটস অ্যাসোসিয়েটেড যদিও এটা সম্পর্কিত উইথ বিবলিকাল টাইমস বাইবেলের সময়ের সাথে যদিও এটা সম্পর্কিত লিপ্রোসি রিমেইনস কুষ্ঠরোগ থাকে আ প্রবলেম একটি সমস্যা নিয়ে থেকে যায় ইন দ্য মডার্ন ইরা আধুনিক যুগে একটি সমস্যা হয়ে থেকে যায় অ্যান্ড এবং ওয়াস রিপোর্টেড এবং রিপোর্ট করা হয় বা প্রতিবেদন করা হয় ইন ওয়ান হান্ড্রেড থার্টি কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড এবং সারা বিশ্বব্যাপী একশো ত্রিশটি দেশ রিপোর্ট করা হয়ে থাকে এমনকি যদিও এটা বাইবেলের সময়ের সাথে সম্পর্কিত তবুও আধুনিক যুগে এই কুষ্ঠরোগটি একটি সমস্যা রয়ে গেছে এবং বিশ্বব্যাপী একশো ত্রিশটি দেশে রিপোর্ট করা হয়েছে ইটস মোস্ট প্রিভিলেন্ট এটার সবচেয়ে বেশি বিস্তৃতি ইনা নাম্বার অফ কান্ট্রিজ বেশ কয়েকটি দেশে থ্রু আউট সর্বত্র আফ্রিকা এশিয়া অ্যান্ড সাউথ আমেরিকা এটা সবচেয়ে বেশি বিস্তৃত বেশ কয়েকটি দেশে সর্বোচ্চ আফ্রিকা এশিয়া ও দক্ষিণ আমেরিকায় রয়েছে সিমটমস ইনক্লুড মানে এই লক্ষণগুলোর মধ্যে রয়েছে প্রোগ্রেসিভ অ্যান্ড পারমানেন্ট ড্যামেজ স্থায়ীভাবে ক্ষতি হওয়া টু দ্য স্কিন ত্বক নার্ভস স্নায়ু লিমস অঙ্গ প্রত্যঙ্গ অ্যান্ড আইস এবং চোখের বারন্ত বা চোখ বাট কিন্তু দে ক্যান সেভারেল ইয়ার্স টু অ্যাপেয়ার যা প্রকাশ পেতে কয়েক বছর সময় লেগে যায় মেকিং দ্য ডিজিজ হার্ট ফলে কঠিন হয়ে পড়ে টু ডায়াগনস রোগ নির্ণয় করতে অ্যাট দ্য আর্লি স্টেজ প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করতে অনেকটা সময় লেগে যায় লক্ষণগুলোর মধ্যে রয়েছে ত্বক স্নায়ু অঙ্গ ও চোখের বারন্ত ও স্থায়ী ক্ষতি যা প্রকাশ পেতে কয়েক বছর সময় লেগে যায় ফলে শুরুতেই রোগ নির্ণয় কঠিন হয়ে পড়ে ইভেন এমনকি ওটস আরও খারাপ হলো এমনকি আরও খারাপ হলো কামস কুষ্ঠরোগ আসে উইথ মানে নিয়ে স্টিগমা কালি একটি কালিমা নিয়ে মানে কুষ্ঠরোগ একটি কালিমা নিয়ে আসে আনলাইক মোস্ট আদার ডিজিজেস অন্যান্য রোগের চেয়ে ব্যতিক্রম হল লিপরোসি রেজাল্টস ইন আইসোলেশন কুষ্ঠ মানুষকে নিঃসঙ্গ করে দেয় আইসোলেশন মানে নিঃসঙ্গ নিঃসঙ্গ করে দেয় অ্যাস কারণ পিপল লোকেরা উইথ লিপ্রোসি কারণ লোকেরা কুষ্ঠ রোগীদেরকে আর অফেন সাউন্ড প্রায় সময়ই পরিহার করে থাকে দ্য গুড নিউজ ভালো সংবাদ হাউ ইভার ইজ যাই হোক ভালো সংবাদটি হলো দ্যাট যে উই নাও হ্যাভ এখন আমাদের আছে বা রয়েছে দ্য কী সাইন্টিফিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সলিউশন সমাধান রয়েছে অ্যান্ড মুমেন্টাম এবং সামর্থ্য রয়েছে অ্যাজ ওয়েল এস এবং কি কলাবোরেশনস টু ফাইনালি হ্যাভ দ্য অপরচুনিটি এবং সুযোগ সুবিধা টু ইলিমিনেট লিপ্রোসি লিপ্রোসিকে দূর করার জন্য বা বাতিল করার জন্য বা নির্মূল করার জন্য যা হোক সুখবরটি হলো যে এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সমাধান ও সামর্থ্য এবং আরও আছে কুষ্ঠরোগ নির্ণয়ের চূড়ান্ত সুযোগের একান্ত সহযোগিতা আই কুডেন্ট হ্যাভ সেইট আমি বলতে পারতাম না দিস এটি টেন ইয়ার্স এগো আমি এই কথাটি দশ বছর আগে বলতে পারতাম না অ্যাট আর আই আইডিআর আই এ উই আর অলসো অ্যাটাকিং আমরা মোকাবেলা করছি লিপ্রোসি ইন টু ডিফারেন্ট ওয়েস কুষ্ঠরোগ দুটি ভিন্ন পদ্ধতিতেও ফার্স্ট প্রথমত বাই ডেভেলপিং আ ফার্স্ট প্রথমত একটি দ্রুত ইজি টু ইউস টেস্ট সহজ ব্যবহার্য পরীক্ষা দ্যাট প্রোভাইডস যার দ্বারা অ্যান আর্লি ডায়াগনসিস অফ ইনফেকশন বিফোর ক্লিনিকাল সিমটমস প্রথমত একটি দ্রুত সহজ ব্যবহার্য পরীক্ষার উন্নতি করে যার দ্বারা সংক্রমণের প্রাথমিক লক্ষণ সাসেস যেমন নার্ভ ড্যামেজ স্নায়ু ক্ষতি বিং টু অ্যাপিয়ার প্রথমত একটি দ্রুত সহজ ব্যবহার্য পরীক্ষার উন্নতি করে যার দ্বারা সংক্রমণের প্রাথমিক লক্ষণ যেমন স্নায়ুর ক্ষতি প্রকাশ পাওয়ার পূর্বে পরীক্ষাগারের রোগটি নির্ণয় করা সম্ভব দিস নিউ অ্যাপ্রোচ এই নতুন পদ্ধতিটি আর অধিকতর পদ্ধতিতো টু দ্য ট্রেডিশনাল মেথড অব ডায়াগনসিস এই নতুন পদ্ধতিটি রোগ নির্ণয়ের প্রচলিত পদ্ধতি থেকে অনেক উন্নত হুইস যা হ্যাস জেনারেলি যা সাধারণত ইনভলভ অন্তর্ভুক্ত রয়েছে ক্লিনিক্যাল অ্যান্ড অর মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট যা সাধারণত ক্লিনিক্যাল এবং অথবা মাইক্রোস্কোপ ফলাফলের উপর ভিত্তি করে হয়েছে সো ভিউয়ার্স আজকে পর্যন্তই নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে টিল দেন বাই বাই